নমস্কার বন্ধুরা ফাইনালি আমার ছেলে সাঁতার কাটা শিখে গেছে অনেকটাই শিখে গেছে দেখো সাঁতার কেটে কেটে আসছে তো আগে ও মোটামুটি এখন ধরো ন বছর ও যখন ছ বছর ছিল পাঁচ ছ বছর জলে পা পর্যন্ত কান্নাকাটি করত তো এই গত এক সপ্তাহ হয়েছে ভাইয়ের কাছে সাঁতার কাটছে ও কিন্তু ভালোই সাঁতার কাটা শিখে গেছে অনেকটাই শিখে গেছে জল থেকে ভয়টাও অনেকটা কেটে গেছে আর এই আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেশি দূর না তো ওই শ্বশুরবাড়ি থেকেই আমার কর্তা নিয়ে আসে ছেলেকে সাঁতার কাটাতে তারপরে কেটে আবার বাড়ি চলে যায় আর দেখো যে পুকুরে সাঁতার কাটছে পুকুরের আশপাশের এরিয়াটা এতটা সুন্দর তোমাদেরকে শেয়ার না করে পারলাম না আমার এরকম পরিবেশ খুবই ভালো লাগে বন্ধুরা দেখো একটা সরুর রাস্তা চলে গেছে পাশ থেকে পুকুরের পাশ থেকে আমি ওর সাঁতারটাও দেখছিলাম আর এই ভিডিওটাও করতে করতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখো কতটা সুন্দর পরিবেশটা আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো এখানে একটা খেজুর গাছ আছে কত সুন্দর খেজুর হয়েছে এখানে অনেকগুলোই খেজুর গাছ আছে তো সামনে জামাই ষষ্ঠী সবাই পাকা ফল খাবে জামাইরা আম জাম কাঁঠাল লিচু খেজুর এসব খাবে আমার তো খেজুর খেতে দারুণ লাগে তো এই সরু রাস্তায় যাচ্ছি আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করবো এখানে না একটা পিকনিক স্পট আছে তো পিকনিক স্পটটায় আমরা পিকনিক করেছিলাম সব পাড়ার প্রতিবেশীরা মিলে বাপের বাড়ি এলাকার এত আনন্দ করেছিলাম এখানে উনুন করেছিলাম এই জায়গা ঠিক এই কোনাটায় উনুন করেছিলাম আর এই যে বটগাছের নিচে সমস্ত মদর ফদর পেতে বসে খাওয়া দাওয়া খুব মজা হয়েছিল এখানে প্রায় সময় পিকনিক করা হয় দেখো বন্ধুরা ওইখান থেকে একদম প্রথম থেকে ঘাটের সামনে থেকে কিন্তু আমার ছেলে চলে এসেছে একদম ধারে খুবই ভালো সাঁতার পেরে গেছে আমি আমার হাজব্যান্ড কিন্তু সাঁতার কাটতে পারি না আমার ছেলে সাঁতার কাটা শিখেছে খুব আনন্দ আমার দারুণ লাগছে আমার এত আনন্দ লাগছে তোমার সাথে শেয়ার না করে পারলাম না আর এই যে আমি খেজুর খেতে শুরু করেছি আমার পিছনে খেজুর গাছ থেকে করা খেজুর পেরে খাচ্ছিলাম এত ভালো লাগছিলো খেতে অনেক দিন পর কিন্তু আমি গাছের খেজুর খাচ্ছি সচরাচর আমরা খেজুর কিনে খাই তো এই খেজুর খেলে কিন্তু তোমার বন্ধুরা যারা খেয়েছে তারা তো জানে কতটা সুন্দর খেতে লাগে আর দেখো কোনো রকম এসি লাগবে না এখানে এতটা ঠান্ডা মানে এখানে মাদুর পেতে ঘুমিয়ে পড়া যাবে এত সুন্দর লাগে যে এরিয়াটা তো ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্তই ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ওইদিকে আমার ছেলে সাদা কাটা হয়ে গেছে তো কেউ নিয়ে যাবো অনেকক্ষণ জলে নেমেছে